না এটা রাজনীতি না বসে কোন রাজনীতি না যেটা নাস্তিক ওটা কোন রাজনীতির সাথে সম্পর্ক নাই কোন ধর্মের সাথে সম্পর্ক নাই সারা দেশ ঐক্যবদ্ধ হবার একটি স্বপ্ন দেখছে। তো গুইসাপ পানি খায় না ঠিক বাতাস তো নেয় সে তার পেটের মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেনকে মিক্স করে তার প্রয়োজনীয় পানিটা বানায় নেয়। সুবহান সুবহান এটা বাঁচে কত বছর আর মানুষ বাঁচে তাহলে বোঝা যায় বয়স বেশি হইলে বড় জ্ঞানী হওয়া যায় না। বাংলাদেশে এক বুদ্ধিজীবীর শোচনীয় পরাজয়ে আরেক বুদ্ধিজীবী প্রশ্ন তুলেছে আমার বয়স কম আমি বলেছি দেখো ভেড়ার বাচ্চা পঞ্চাশ বছর বাঁচলো ভেড়াই থাকবে বাঘের বাচ্চা একদিন বয়স হলো সেটা বাঘের আমার ভাইরা আহলে বাইতের আশেক তোমরা আল্লাহর হাবিবের নাতি ইমাম হাসান ও হোসেনের ভালোবাসা যাদের হৃদয়ে আছে মনে রেখো বাংলাদেশের ক্রান্তিকালে একটি স্লোগান শিখাই দেই মাসলাক যার যার দিন ইসলাম সবার বাংলাদেশে দিন ইসলামের বিপক্ষে কাফের মুশরিক বেঈমানদের সমস্ত চক্রান্তকে মাটির সাথে দুলিচ্ছাদ করে দিতে সকল মাসলাকের ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হতেই হবে হতেই হবে হতেই হবে বাংলাদেশে আমার ভাই ও বন্ধুগণ ইসলামের না এটা রাজনীতি না বসে কোন রাজনীতি না যেটা নাস্তিক ওটা কোন রাজনীতির সাথে সম্পর্ক নাই কোন ধর্মের সাথে সম্পর্ক নাই বসে দাও বসো আবারও বলছি বসো বসে যাও তোমরা আমার কথা না শুনলে মাইক ছেড়ে দিব পুলিশ ভাইরা ছাড়া কেউ দাঁড়াবে না সবাই বসে যাও আবার স্লোগানটি মনে করায় দিচ্ছি মাসলাক যার যার দিন ইসলাম সবার দিন ইসলাম যখন থাকবে দেশে আমরা আমাদের সুন্নিয়ত প্রতিষ্ঠা করতে পারব আমরা আমাদের মাসলাকের কাজ করতে পারব। বাংলাদেশে এখন একদল চক্রান্ত করছে ডি ইসলামাইজেশন অর্থাৎ ইসলাম মুক্ত বাংলাদেশ কিভাবে গড়া যায় যদি সেই ক্ষেত্রে তোমাদের দৃষ্টি না থাকে এমন অন্ধকার ভবিষ্যৎ তোমাদের দেখতে হবে যে অন্ধকারের ঘুমট কালো মেঘ কোনোদিন তোমাদের মাথার উপর থেকে সরবে না। সবকিছুর ঊর্ধ্বে আমাদের কাছে দিন ইসলাম ঠিক কিনা তারপর যার মাসলাক তার কাছে যার মাসলাক আমার টুপি এটা আমার আমার টুপি আমি তোমাকে চাপায় দিব না তোমার টুপি তোমার তোমার টুপি আমাকে পড়তে তুমি বাধ্য করো না ঠিক কিনা তোমার পীরের সবক তুমি পালন করো আমার পীরের তা আমি পালন করব ঠিক কিনা যদি মৌলিক ক্ষেত্র থেকে দৃষ্টি সরিয়ে মাসলাক দিয়ে দ্বন্দ্ব সংঘাত বাউন্ডারি ক্রস করে তাহলে ইসলামের শত্রুরা হচ্ছে বিষাক্ত নখরদারি শকুন তারা সুযোগ পেলে আমাদের সকল মাসলাকের আলেমদের গোস্ত খুবলে খুবলে খাবে মনে থাকবে কথা অবস্থা বুঝে ব্যবস্থা নিবা অবস্থা বুঝে এই চরম সত্য কথা বুঝাতে না পারার কারণে কিছু বন্ধু আলেম বন্ধু আমারে ফতুয়া দিছে আমি গোলাপি ওহাবি এখন আমি যদি গোলাপি ওহাবি হই তো বাংলাদেশে সুন্নিকে ভাইরা বুঝার চেষ্টা করো দেশে যখন দিন ইসলাম প্রতিষ্ঠিত হবে সবার মাসলাক ঠিক থাকবে সবার পীর ভালো থাকবে সবার লোকজন ভালো থাকবে ঠিক কিনা সবার মাথায় টুপি থাকবে দাড়ি থাকবে দিন ইসলাম যদি না থাকে দাড়িও থাকবে না টুপিও থাকবে না কোথায় যাবে পাস করলি কোথায় লম্বা কোথায় গোল একটাও তো থাকবে না কথা বলে
আজকে আমরা মাসলাক ভাগ করেছি টুপি দেখে, ওনার কল্লি পাঁচটা, আমার সাতটা, আমারটা লম্বা, তারটা গোল, আমারটা সাদা, তারটা কালো। টুপির ক্ষেত্রে লাল ছাড়া যে রঙের মঞ্চ আপনি লাগান, ঠিক কিনা? যত দামি টুপি পরবেন তত ভালো লাগবে, কথা বলেন না? যত দামি টুপি পরবেন তত ভালো লাগবে। কিন্তু এখানে যদি আপনি বাঁকা চোখে তাকান, টুপি তো আমার মতো না, সালাম দেওয়ার আগে টুপি দেখে, মিলে কিনা, ঠিক কিনা? সালাম দেওয়ার আগে কুর্তা দেখে, আমার দরবারের কুর্তার মতো কুর্তা কিনা? জুব্বা এবার বোতাম গোনে, বোতাম কি একটা না তিনটা, কানি কাটা না বন্ধ? ভাই ইসলাম তো আপনার এই কঠোরতা দেয় নাই। আপনার লেবাসটা কাফের মুশরিকের মতো না হলেই চলবে, ঠিক কিনা? যদি জুব্বা পড়ার পর ফতুয়া খোঁজেন তাহলে যে প্যান্ট শার্ট লাগায় ও তো ডোল পিটাবে খুশিতে, জানি ভালো আছে, জুব্বাও নাই ফতুয়াও নাই, জুব্বাও নাই এ কথাগুলো বুঝেন, কথা বলে না? তাহলে বয়সের দ্বারা যোগ্যতা নির্ণীত হবে না যোগ্যতা দিয়ে? জ্ঞানের মানদণ্ড বয়স না শিক্ষা? জোরে বলেন, এটা জবাব আর আমার দেবার প্রয়োজন হয় নাই। বাংলাদেশের কোরআন প্রিয় মুসলমানরা ওইসব বুদ্ধিজীবীকে ঝাড়ু দিয়া সোশ্যাল মিডিয়াতে পিটাইয়া দুরস্থ করে দিচ্ছে। সারা দেশ ঐক্যবদ্ধ হবার একটি স্বপ্ন দেখছে, আল্লাহ যেন কবুল করে, আমিন।